নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্র এবার নতুন খেলা খেলা হবে গান দেখে দেবাংশু রাতারাতি লাইম লাইটে চলে এসেছিল যদিও এবার যে আমি খেলার কথা বলছি সেটা তৃণমূলের খেলা হবে নয় প্রেক্ষিতটা বড় কিন্তু একেবারে নতুন খেলা দেখুন গান্ধী পরিবারের তিনজন সদস্যই এবার সংসদে যেতে চলেছে সোনিয়া গান্ধী রাজ্যসভায় গেছেন রাজস্থান থেকে রায়বেরিলি থেকে রাহুল গান্ধী সংসদে প্রতিনিধিত্ব করবেন এবং কেরলের ওয়েনার আসন থেকে তার বোন প্রিয়ঙ্কা গান্ধী সংসদে প্রতিনিধিত্ব করবেন যদি তিনি জিততে পারেন অর্থাৎ প্রিয়াঙ্কা লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই কেরল থেকে যেখানে তার দাদা রাহুল গান্ধী দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ দুটো নির্বাচনে বিপুল ভোটে জিতেছিলেন চব্বিশে যদিও জয়ের ব্যবধান উনিশের থেকে কম হয় উনিশে তিনি আমেঠিতে স্মৃতি ইরানির কাছে হেরে যাওয়া সত্ত্বেও উইনারস থেকে বিপুল ভোটে জিতে সংসদে যান তাই দুটো জায়গার প্রতিনিধিত্ব তিনি সংসদে করতে পারেন না তো রাহুল সিদ্ধান্ত নিয়েছেন যে রায়বেরিলিকেই তিনি প্রতিনিধিত্ব করবেন সংসদে কারণ উত্তরপ্রদেশে রাহুল গান্ধী সংসদের সদস্য হলেন উত্তরপ্রদেশ থেকে গোবলয়ে হিন্দি হার্টল্যান্ডে তার একটা প্রভাব পড়তে পারে আর কেরালায় উনিশ এবং চব্বিশে দুটো নির্বাচনে কিন্তু কংগ্রেস সুইপ করেছে উনিশে তারা কুড়িটির মধ্যে উনিশটি আসন পেয়েছিল এবার তারা কুড়িটির মধ্যে আঠেরো পেয়েছে ত্রিশুরে বিজেপির সুরেশ কপি জয়ী হয়েছে দেখুন কংগ্রেসের সঙ্গে বিজেপির যেখানে লড়াই হয়। সেখানে কংগ্রেস সাফল্য পেয়েছে দু হাজার উনিশে সেই সাফল্যের হার ছিল আট শতাংশ তাহলে কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে হলে কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন কোন সরকার তৈরি হতে গেলে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গুজরাট মহারাষ্ট্র বিহার এই রাজ্যগুলো থেকে কংগ্রেসকে প্রচুর সংখ্যায় আসন জিততে হবে মহারাষ্ট্রে তারা শিবসেনা উদ্যোগ আহ শরৎ এনসিপির সঙ্গে জোট বেঁধে তেরোটি আসন জয়লাভ করেছে উত্তরপ্রদেশে অখিলেশের সঙ্গে জোট বেঁধে ছটি আসন জয়লাভ করেছে রাজস্থানে কংগ্রেস বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে হারিয়ানায় পাঁচটি আসন জয় জয়লাভ করেছে কিন্তু মধ্যপ্রদেশে শূন্য করে এক গুজরাটে এক হিমাচলে খাতা খুলতে পারেনি উত্তরাখণ্ডে খাতা খুলতে পারেনি দিল্লিতে খাতা খুলতে পারেনি উত্তরপ্রদেশে কংগ্রেসের সাফল্য অখিলেশের সঙ্গে জোট বাঁধার ফলেই সাফল্য এসছে কিন্তু যেখানে কংগ্রেসের কোনো জোট সঙ্গে নেই যেখানে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হরিয়ানা এবং রাজস্থানে কিছুটা ফল ভালো হলেও মধ্যপ্রদেশ ছত্তিশগড় গুজরাটে কংগ্রেস সেভাবে দাগ কাটতেই পারেনি কর্ণাটকে কংগ্রেসের সরকার থাকা সত্ত্বেও কংগ্রেস সেখানে প্রত্যাশিত ফল করতে পারেনি তেলেঙ্গানাতেও পারেনি তাহলে কংগ্রেসকে খেলতে হলে নতুন করে খেলা শুরু করতে হলে গোবলের হৃদয়ে সংগঠন বাড়াতে হবে এবং বিজেপির সঙ্গে লড়াই করে অনেকগুলো আসন জিততে হবে তাই রাহুল গান্ধী রায়বেরেলির আসনটি ধরে রাখার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অত্যন্ত সঠিক দেখুন উদয়পুরে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল একটা পরিবার থেকে একজনই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবে। কিন্তু প্রিয়াঙ্কা দু সালে কংগ্রেসে আসে পাঁচ বছর সংগঠনের কাজ করে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের জেনারেল সেক্রেটারি ছিল তাই প্রিয়াঙ্কার ক্ষেত্রে বোধ সেই নিয়মটা লাগু হবে না যদিও কংগ্রেসের ফার্স্ট ফ্যামিলি সমস্ত নিয়ম কারণের উঠে তাহলে গান্ধী পরিবারের তিন তিনজন সদস্য এবার সংসদে থাকবেন এটা আশা করাই যায় কারণ প্রিয়াঙ্কা গান্ধী জিতবেন আহ থেকে এনি আমার মনে অন্তত কোনো সংশয় নেই কংগ্রেস বিরোধীরা অন্তত জানেন যে প্রিয়াঙ্কা গান্ধী বিপুল ভোটে জিতবেন সম্ভবত রাহুল গান্ধীর জয়ের ব্যবধানকেও তিনি ছাড়িয়ে যাবেন রাহুল হয়তো কংগ্রেসের সংসদীয় দলনেতা হবেন এবং বিরোধী দলনেতা হবেন তাহলে বিরোধী তার দায়িত্বটা কিন্তু সংসদ যখন চলবে তখন সেখানে মাটি কামড়ে পড়ে থাকা রাহুল কিন্তু সংসদ সেভাবে অ্যাটেন্ড করেন না তিনি সারা দেশ ঘুরে বেড়াতে বেশি পছন্দ করে তাই বিরোধী তার দায়িত্ব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মনে হয় রাহুল শেষ পর্যন্ত গ্রহণ করবেন তার উপর চাপও আছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কংগ্রেস সভাপতি রাহুলকে অনুরোধ করেছেন কিন্তু প্রিয়াঙ্কা জিতলে পরে এবার প্রিয়াঙ্কার অনেকেই প্রিয়াঙ্কার পোটেন্সিয়াল রাহুলের থেকে বেশি বলে মনে করেন অনেকে তার মধ্যে ইন্দিরার ছায়া দেখেন এতদিন প্রিয়াঙ্কা কংগ্রেস সংগঠনের কাজ করলেও সক্রিয় রাজনীতির সঙ্গে নিজেকে সেভাবে যুক্ত করেননি অতীতেও তাকে ভোটে দাঁড়াবার কথা বলা হয়েছিল কিন্তু প্রিয়াঙ্কা নয় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এখন তার পারিবারিক দায়িত্ব অনেক কমে এসছে তার ছেলেমেয়েরা বড় হয়ে গেছেন এখন রাজনীতিতে নামা তার পক্ষে অনেক বেশি সুবিধাজনক কিন্তু ওই প্রিয়াঙ্কা সংসদে গেলে প্রিয়াঙ্কার গ্ল্যামার ক্যারিসমা রাহুল গান্ধী ঢাকা পড়ে যাবেন না তো জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন রাহুলকে কেন্দ্র করে কংগ্রেসেদের মধ্যে যে একটা বৃত্ত আছে সেই বৃত্তটা আবার প্রিয়াঙ্কাকে ঘিরে তৈরি হবে না তো রাহুল নিজেকে কি বলবো কিছুটা কোন ঠাসা ভাববেন না তো তার উপর থেকে প্রচার মাধ্যমে লাইম লাইন সরে গিয়ে প্রিয়াঙ্কার উপর পড়লে রাহুল সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে এই প্রশ্নগুলো কিন্তু উঠবেই এগুলো খুব বাস্তব প্রশ্ন এবং বিজেপি কিন্তু পরিবার বাদ নিয়ে কংগ্রেসকে বিদ্যে ছাড়বে না তারা এটাই বলবে যে একই পরিবারের তিন তিনজনই সংসদ সদস্য অর্থাৎ মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতি হতে পারেন আসল ক্ষমতা রয়েছে দশ নম্বর নম্বর জনপথের সবুজ সংকেত না পেলে খার্গের পক্ষে সামান্যতম সাংগঠনিক রদবদল করাও সম্ভব নয় এখন সোনিয়া প্রিয়াঙ্কা রাহুল তিনজনেই সংসদে থাকলে খার্গের প্রভাব ক্ষুণ্ণ হবে প্রিয়াঙ্কার ছায়ায় রাহুল ডাকা পড়ে যেতে পারেন এমনকি যে সোনিয়া গান্ধীকে কংগ্রেসীরা মনে করেন যে সোনিয়া করলে এখন তিনি সেভাবে করেন না শারীরিক অসুস্থতার জন্য যে যারা যারা কংগ্রেস থেকে বেরিয়ে গেছে তারা আবার কংগ্রেসের ঘরে ফিরতে পারে এবং ইউপি এর এক্সপেনশন সম্ভব এখন প্রিয়াঙ্কার অভিষেক সোনিয়ার প্রাসঙ্গিকতা কেউ না খাটো করে দেয় তাই নতুন খেলা শুরু হবে কংগ্রেসের অভ্যন্তরে এই বিষয়গুলোর উপর কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের যেমন নজর আছে কেন্দ্রের শাসক দলের নজর আছে তাই আগামী কিছুদিনের দিনের মধ্যেই বিষয়টা পৌঁছে যাবে দেখুন জনমোহিনী নীতি কংগ্রেসে সব গ্যারান্টি তারা কর্ণাটাকে দিয়েছিল এখন কি অবস্থা হয়েছে পেট্রোল এবং ডিজেলে তিন থেকে তিনটা সাড়ে তিন টাকা করে তারা সেলস ট্যাক্স বাড়িয়ে দিয়েছে কর্ণাটক উন্নত রাজ্য কত রকম কর্মসূচি ফ্রি বাস রাইড মহিলাদের তাদের ভাতা বেকার ভাতা কত রকম গ্যারান্টি নেয় কর্ণাটকের মতো এগিয়ে থাকা রাজ্য যখন এই সামাজিক কর্মসূচি পালন করতে অর্থের সংস্থান হচ্ছে না দেখে পেট্রোল ডিজেলের উপর সেলস ট্যাক্স বাড়িয়ে দেয় তখন আমাদের রাজ্যের কি অবস্থা আপনারা বুঝতেই পারেন কর্ণাটকে আইটির ডেস্টিনেশন প্রচুর কলকারখানা আছে শিল্পোন্নত রাজ্য রেভিনিউ তারা পায় এবং কেন্দ্র কর্ণাটক থেকে প্রচুর টাকা কর বাবদ নিয়ে যায় কর্ণাটক সরকারের অভিযোগ বিপুল রাজস্ব কেন্দ্র কর্ণাটক থেকে নিয়ে গেলেও ছিটে পোটা কর্ণাটকের জন্য তারা বরাদ্দ করে না তাই বাধ্য হয়ে তারা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে তাহলে সামাজিক কর্মসূচি চালাতে ডিজেলের মতো অত্যাবশ্যকীয় পণ্যের উপর সেলস ট্যাক্স বাড়ানো হলো পেট্রোলের উপর বাড়ানো হলো আমাদের রাজ্যেও হরেক কিসিমের সামাজিক প্রকল্প আছে এখানে সেভাবে শিল্প আসে না সেলফ সাস্টেন্স মডেলটাও সেভাবে কার্যকরী নয় মুখ্যমন্ত্রী শেষ কবে বড় কলকারখানার উদ্বোধন করেছেন নিজেও হয়তো মনে করতে পারেন না তাই আমাদের রাজ্যে জনমোহিনী কর্মসূচি চালু করে চালু রাখার জন্য কি পরিমাণ ঋণ করতে হচ্ছে তাহলেই আপনারা বুঝুন কর্ণাটক সরকার তো তাও সাহস করে ডিজেল পেট্রোলের উপর সেলস ট্যাক্স বাড়িয়েছে কিন্তু এ রাজ্যের সরকার সেই সাহসী সিদ্ধান্ত নিতে পারবে না তাই তাদেরকে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী স্বাস্থ্যসাথী এই সমস্ত প্রকল্প চালাতে গেলে বাজার থেকে বিপুল অঙ্কের ঋণ করা ছাড়া আর কোনো কঠিন এখনই বোধ হয় ছ লক্ষ কোটি টাকার উপর দেনা রাজ্যের খাড়ে তাহলে যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মাথায় বোধ হয় সাতান্ন আটান্ন হাজার টাকার দেনা কর্ণাটকের এই খবরটা আমাদের কিন্তু সচেতন নাগরিকদের সতর্ক হওয়া উচিত আমরা মহা আনন্দে আছি মাস গেলে লক্ষ্মীর ভান্ডারের হাজার বারশো টাকা স্বাস্থ্য সাথী কৃষকদের সহায়তা কন্যাশ্রী রূপশ্রী সবুজ পাচ্ছি সব পাচ্ছি কিন্তু সেই টাকাটা সরকার জোগাড় করছে কি করে জিএসটি কাদের পায় কেন্দ্রীয় করের টাকা পায় মদের রেভিনিউ পায় কিন্তু সেই সব দিয়ে তো এই বিপুল সামাজিক কার্যক্রম চালানো যায় না একমাত্র উপায় হচ্ছে বাজার থেকে চড়া সুদে ঋণ তাই আমরা এখন যারা স্বস্তির নিঃশ্বাস পেলছি নিশ্চিন্তে ঘুমোচ্ছি যে সামাজিক কর্মসূচিগুলো তো চালু আছে কিন্তু সেই কর্মসূচি চালু রাখতে গিয়ে যে শিশু আজকে জন্মালো তার মাথায় আমরা ঋণের বোঝা চাপিয়ে যাচ্ছি সবাইকে একটু ভাবা উচিত